সুপ্রদর্শক, আমাদের যাদের ফেসবুক অ্যাকাউন্ট অনেক পুরাতন হয়ে গেছে, তাদের মনে করেন যে ফ্রেন্ড লিস্টে তাদের জানাশোনা চেনা জানাদের মধ্যে ফ্রেন্ড তো আছেই, আবার মিউচুয়াল ফ্রেন্ডও আছে। তো এছাড়াও মনে করেন যে ডেইলি বা প্রতিনিয়ত সাধারণত বিভিন্ন ধরনের অচেনা ফ্রেন্ড রিকোয়েস্ট আসতে থাকে। তো আপনি যদি চান যে আপনার মানে আপনার ফেসবুকে কেউ ফোন নাম্বার দিয়ে সার্চ করে খুঁজে পাবে না, বা ইমেল দিয়ে খুঁজে পাবে না, অথবা কেউ অজানা অচেনা লোক আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, তো এই কাজটি আপনি খুব সহজেই করতে পারেন। যদি চান যে আপনার জন্য প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ফ্রেন্ড রিকোয়েস্ট আসতেছে, যেটা আপনার জন্য খুবই একটা হ্যাসেল হচ্ছে, হ্যাঁ, তো কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট আসে না, কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না, তো এই কাজটি আপনি খুব সহজেই করতে পারি। তো চলুন তাহলে ভিডিওটা শুরু করি। তো আজকের ভিডিওতে আমি হাতে কলমে দেখিয়ে দিব যে কাজটি কীভাবে করতে পারেন। তো এর আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমাদের চ্যানেলে কেউ যদি নতুন দর্শক হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন। তো চলুন তারা ভিডিও শুরু করি। তো প্রথমে আমরা এই যে বাম দিকে যে প্রোফাইল আছে, ফেসবুক যে প্রোফাইল পিকচারটি, সেই প্রোফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে যে ডান দিক থেকে সেই প্রোফাইল পিকচারের উপরে গিয়ে যে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে যাব। তারপরে হচ্ছে প্রাইভেসি চেকআপে ক্লিক করব। প্রাইভেসি চেকআপে ক্লিক করলে এখানে কিছু অপশন দেখতে পাবেন। তো তার মধ্যে আপনার হচ্ছে এই যে হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক, হ্যাঁ, এই যে এই অপশনটি, হাউ পিপল ক্যান অন ফেসবুক, এই অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলে হাউ পিপল ফাইন্ড ইউ অন ফেসবুক এটাতে ক্লিক করা হলো। তো এটাতে ক্লিক করলে যে মানে দেখাবে যে আপনাকে কোন কোন অপশন থেকে আপনাকে খুঁজে পাবে না, হ্যাঁ। তারপরে যে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বারস অ্যান্ড ইমেইল, হ্যাঁ, আবার সার্চ ইঞ্জিন, তাহলে এই তিনটি অপশন, হ্যাঁ, এই তিনটি অপশন খেয়াল রাখতে হবে। তারপরে তাহলে আমরা কন্টিনিউ ক্লিক করব। ক্লিক করার পরে তারপরে হচ্ছে আপনার এই যে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এখানে হচ্ছে এভরি ওয়ান আছে, এভরি ওয়ান, তারপরে হচ্ছে এভরি ওয়ান যদি সিলেক্ট করেন তাহলে সবাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। তারপরে হচ্ছে ফ্রেন্ড অফ ফ্রেন্ডস, হ্যাঁ, তাহলে আপনার এখানে ফ্রেন্ডস অফ ফ্রেন্ড মানে মিউচুয়াল ফ্রেন্ড, তারা ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে, হ্যাঁ, ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। তো আমরা এখানে এভরি ওয়ানেই রাখলাম। রাখার পরে তারপরে নেক্সটে ক্লিক করা হলো। তো নেক্সটে ক্লিক করলে তাহলে এখানে আপনার হচ্ছে দুটি অপশন আপনার পাবেন, পিপল উইথ ইয়োর ফোন নাম্বার, অর্থাৎ হচ্ছে আপনার ফোন নাম্বার দিয়ে যদি কেউ সার্চ দেয়, হ্যাঁ, তাহলে এই অপশনটি তাহলে আমরা এখন দেখব। আবার এখানে আছে পিপল উইথ ইয়োর ইমেল অ্যাড্রেস, যদি ইমেল অ্যাড্রেস দিয়ে সার্চ দেয়, তো আপনি যেটা করবেন সেটি করতে হবে। যে ফোন নাম্বার দিই তাহলে এইটাতে ক্লিক করতে হবে, তার যদি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনি অফ করতে চান তাহলে ইমেল এটা নিচেরটা ক্লিক করতে হবে। তো আমরা প্রথমে একটাই দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার, তো পসিবল কানেকশন এখানে ক্লিক করা হলো। তো ক্লিক করলে তাহলে আপনার এখানে কোন কোন অপশন থেকে আপনাকে খুঁজে পাবে না সেটা দেখ। তো পসিবল কানেকশন, যদি পসিবল কানেকশন দিলে তাহলে কী হবে, ফোন নাম্বার দিয়ে সবাই আপনাকে খুঁজে পেতে পারবে, হ্যাঁ, পসিবল কানেকশন এটা যদি সিলেক্ট করে রাখেন। তারপর ফ্রেন্ড অফ ফ্রেন্ডস যদি সিলেক্ট করেন তাহলে আপনাকে শুধু ফ্রেন্ড অফ ফ্রেন্ডস বা মানে মিউচুয়াল ফ্রেন্ডস যেটা আর কি, সেটা তারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে। যদি ফ্রেন্ডস ক্লিক করেন তাহলে আপনার শুধু ফ্রেন্ডরা আপনাকে রিকোয়েস্ট দিতে পারবে। আর যদি নো ওয়ান ক্লিক করেন তাহলে কেউ আপনাকে মানে খুঁজে পাবে না, ফোন নাম্বার দিয়ে হোক বা কেউ আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিতে পারবে না। তাহলে নো ওয়ান আমরা দিলাম, দিয়ে তারপরে এখানে হচ্ছে সেভ করে দেওয়া হলো। হ্যাঁ, সেভ করে দিলে তাহলে এখানে ফোন নাম্বার দিয়ে হয়ে গেল। তারপর যদি ইমেল যদি ওইভাবে দিতে চান তাহলে এটা ওইভাবে নো করে দিবেন, দিয়ে তারপর সেভ দেওয়া হলো। তারপরে নেক্সট দেওয়া হলো। হ্যাঁ, নেক্সট দেওয়ার পরে এখানে সার্চ ইঞ্জিন, হ্যাঁ, তো এখন ডু ইউ ওয়ান্ট
সার্চ ইঞ্জিনস আউটসাইড ফেসবুক টু লিঙ্ক ইউর প্রোফাইল, যে আপনি যদি মানে সার্চ ইঞ্জিন মানে সার্চ করে কেউ আর কি আপনার ফেসবুকে যদি সার্চ করে, যদি এইটা আপনার হচ্ছে অন থাকে তাহলে আপনাকে সার্চ করে পাবে। হ্যাঁ, আর যদি এটা আপনি অফ করে দেন তাহলে কেউ আপনাকে সার্চ করে পাবে না, মানে যে নামে সেভ করুক, নাম দিয়ে সেভ করুক বা নাম্বার দিয়ে সেভ করুক বা ইমেল দিয়ে সেভ করুক, তাহলে কেউ আপনাকে সার্চ করে খুঁজে পাবে না। হ্যাঁ, মানে ফেসবুক আইডি আপনার খুঁজে পাবে না। তো আপনি আপনি যদি চান যে ফেসবুকে থাকবেন, ফেসবুক থাকবে, ফেসবুকে ফ্রেন্ড থাকবে, মিউচুয়াল ফ্রেন্ড থাকবে, হ্যাঁ, তাহলে আপনি করবেন কি, মানে এই তিনটা অপশন, এই তিনটা অপশন যে ফোন নাম্বার, ইমেইল আর এই যে সার্চ ইঞ্জিন, হ্যাঁ, এইটা আপনার মানে এইভাবে আমি যেভাবে দেখিয়ে দিলাম এইভাবে কাজ করে রাখবেন, তাহলে আপনার মানে ফেসবুক থাকবে, আপনার ফ্রেন্ড থাকবে, মিউচুয়াল ফ্রেন্ড থাকবে, সব কিছুই ঠিকঠাকভাবে চলবে, কিন্তু কেউ আপনাকে খুঁজে পাবে না। তারপর নেক্সট দেওয়া হলো, নেক্সট দেওয়ার পরে তারপরে যে ফ্রেন্ড রিকোয়েস্ট, ফোন নাম্বার, সার্চ ইঞ্জিন, তিনটাই হয়ে গেল। তাহলে এই তিনটে অপশন খেয়াল রাখতে হবে, হ্যাঁ, খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে রিভিউ অ্যানাদার টপিক, হ্যাঁ, তো এইটাতে ক্লিক করলে তাহলে আমাদের মানে কাজটি পুরো কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে আপনি বিষয়টি আপনি আমি হাতে কলমে দেখিয়ে দিলাম, তো এইভাবে আপনি সেট করে নেবেন। তো দর্শক, তো ভিডিওটি আজ পর্যন্ত, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।